बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम सुप्रिय स्टूडेंट्स, आज के आबारो तोमादेर साथे आमी थार्मोडायनामिक्सेर आरो एकटी क्लास निये हाजिर होलाम। तोमादेर साथे आमी अलरेडी मोटामुटी जतटा संक्षिप्त परिसरे पारा जाए आमी तापगतिविद्या प्रथम सूत्र शुरू करेछि, शेष करेछि। तोमरा आशा करछि क्लासगुलो देखछो, सबाइके शुभेच्छा जानाच्छि क्लासगुलो देखार जन्य। तोमादेर जन्य दोआ करछि, आमार जन्य दोआ करबा। আর ক্লাসগুলো তোমরা আশা করি মনোযোগের সাথে দেখবা, আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিবা যাতে পরবর্তী ক্লাসগুলো পেতে পারো, এর জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তো যাই হোক, আমরা আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এই জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তো আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপরে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্র আছে তাপগতিবিদ্যার উপরে। প্রথম সূত্রটি আমরা জুল এবং ক্লসিয়াসের সংজ্ঞাটি শিখেছি, আজকের শিখব আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিজ্ঞানী বিভিন্ন বিজ্ঞানী এখানেও যে প্রথম সূত্রটিও যেমন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, দ্বিতীয় সূত্রটিকেও এরকম বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো এখানে প্রথমেই আমরা ক্লসিয়াসের মতটা আলোচনা করব। ক্লসিয়াস কী বলছেন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে, তোমরা একটা ভালো মানে একটা বই যেমন আমির হোসেন ইসাহাক স্যারের বই আছে, তারপরে বর্তমানে এরা ডক্টর শাহজাহান তপন স্যারের বই আছে, তারা এই বইগুলো পুরাতন ভার্সন হলো বইগুলো ভালো মানের বইয়ের সাথে আসতে পারে। তোমার নতুন ভার্সনের যেমন বই আসছে, একটা লেকচার পাবলিকেশনে আসছে, ইউনিভার্সেল পাবলিকেশনের যে বইগুলো আসছে এগুলো থেকেও তোমরা ধারণা পেতে পারো। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটিকে ক্লসিয়াস কী বলছেন, তিনি বলছেন বাহিরের কোনো শক্তির সাহায্য ব্যতিরেখে, বাহিরের কোনো শক্তির সাহায্য ব্যতিরেখে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। অর্থাৎ তাপ নিম্নতাপ তাপের ধর্মই হচ্ছে সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়। তো ক্লসিয়াস এই কথাটাকে ঘুরিয়ে বলেছেন যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ উচ্চ তাপমাত্রার বস্তুতে যাবে, এইটা আপনাআপনি এটা কখনোই যাবে না, এই কথাটা ক্লসিয়াস বলছেন। এই বিষয়ে বিজ্ঞানী কেলভিন আরেকটু ভিন্নভাবে বলছেন, তিনি বলেছেন কোনো বস্তুকে তার পরিবেশের শীতলতম অংশতে অধিকতর শীতল করে, অর্থাৎ যেভাবে আছে যে অবস্থায় শীতল আছে তার থেকেও আরও শীতল করে যে শক্তির অবিরাম সরবরাহ এটা পাওয়া যাবে না, এটা সম্ভবও নয়। এটা বাহিরের সবটাই, অর্থাৎ তাপ তাপের মূল কথাই হচ্ছে তাপ উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ যাবে, এটা তাপের স্বাভাবিক ন্যাচারাল কথাবার্তা। তো কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে তাপ কে টোটাল মূল কথাটাই হচ্ছেন যে নিম্ন তাপমাত্রার বস্তুতে উচ্চ তাপমাত্রার বস্তুতে আপনাআপনি তাপটা যাবে কি না, এই কথাটা ওনারা বলছেন যে এটা কখনোই সম্ভব নয় কোনো কিছুর সাহায্য ছাড়া। যদিও আধুনিক বিজ্ঞানের উৎকর্ষের সাধনে আমরা বিভিন্ন ধরনের যন্ত্র যেমন এয়ার কুলার, তারপরে তোমার ফ্রিজ, এগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কাজ করছে। তো এখানে তো আমরা জানলাম তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে দুইজন বিজ্ঞানীর সংজ্ঞা থেকে আমরা জানলাম। এরপরে আমরা কয়েকটি সংজ্ঞা শিখব, এখানে সংজ্ঞা হচ্ছে রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, যে দুইটা সংজ্ঞা আছে, একটা প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি জিনিস, যে প্রক্রিয়া বিপরীত মুখে প্রত্যাবর্তন করতে পারে, যে প্রক্রিয়া বিপরীত মুখে প্রত্যাবর্তন করতে পারে, প্রতি স্তরে তাপ কাজের ফলাফল সমান হয়ে যায়। যেমন আমরা বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে আসলাম, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা একটা এক্সাম্পল। আবার তুমি মানে যেমন আমরা বরফকে পানিতে রূপান্তর করি, আবার পানিকে বরফে রূপান্তর করা যায়, এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি অপচয় না ঘটে। অপচয় ঘটলে সেটা একটা আলাদা বিষয়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কী জিনিস, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বিপরীত মুখে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না, এটা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। যেমন আমরা বাহির থেকে আমরা বাড়ির থেকে চলে গেলাম, আর যদি কখনোই বাড়িতে ফিরে না আসি, এটা একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।
আর একটা হতে পারে যে যেমন এটা বাস্তবিক একটা উদাহরণ, কিন্তু বিজ্ঞানের উদাহরণটাগুলো এরকম হবে, যেমন অপচয় ঘটলে পানির বাষ্পায়ন একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তারপরে বলতে পারো শব্দ, তোমার বন্দুক ছুড়লে যে শব্দ উৎপন্ন হয় এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। এরকম অনেক অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আছে, ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া উদাহরণ। তো আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানলাম, এরপরে জানবো আমরা কার্নোট চক্রটা কী জিনিস। কার্নোট চক্র, কার্নোট সাইকেলটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, এটার চারটা ধাপ আছে, তো আমরা সেই চারটা ধাপকে দেখবো। এটি একটি প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ, কার্নোট চক্রটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। আমরা আয়তনকে যদি এক্স অক্ষে এবং চাপকে যদি ওয়াই অক্ষে রাখি তাহলে এই কার্নোট চক্রটা পাওয়া যাবে। এখানে চারটা ধাপ আছে, আমি আগে চিত্রটা আঁকবো তারপরে তোমাদের কার্নোট চক্রটা বোঝাবো, যাতে তোমাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয়। কোনো কার্নোট চক্রটায় এরকমের চারটা ধাপ আছে, চারটা রেখা দ্বারা আমরা ধাপ চারটা আঁকবো। যদি তুমি নাম দাও দিলে দিতে পারো, এটা হচ্ছে এ বি সি ডি, বিভিন্নভাবে নাম দেওয়া যেতে পারে, এ বি সি ডি, এই চারটি ধাপ এখানে। তো চারটি ধাপকে আমরা দুইটা কথার মাধ্যমে চারভাবে বলবো। প্রথম ধাপ এ থেকে বি, এটা প্রসারণ হয়েছে দেখলেই বোঝা যায়, এ থেকে বিতে আসছে প্রসারণ হয়েছে, বি থেকে সিতে গেছে এটাও প্রসারণ হয়েছে, সি থেকে ডিতে আসছে এটা সংকোচন ঘটছে, ডি থেকে এতে গেছে এটাও সংকোচন ঘটছে। তো প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এটি হচ্ছে রুদ্ধ, আমি আগেই আলোচনা করছিলাম তোমাদের সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই সমষ্ণ এবং রুদ্ধতাপীয় আইসোথার্মাল অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস নিয়ে লাস্ট তোমাদের একটু আলোচনা করা আছে, ক্লাসগুলো দেখতে দেখতে পারো। তো এটি যদি এবি যদি সমষ্ণ প্রক্রিয়া হয় তদ্রূপ বিসিও একটি সমষ্ণ প্রক্রিয়া, এটিও একটা সমষ্ণ প্রক্রিয়া, আবার সরি সিডি একটি সমষ্ণ প্রক্রিয়া, আবার বিসি যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে ডিএও আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই প্রথম দুইটার প্রসারণ ঘটছে, দ্বিতীয় দুইটার হচ্ছে সংকোচন ঘটছে। তাহলে প্রথমটার নাম হচ্ছে সমষ্ণ প্রসারণ, প্রথমটার নাম তোমরা মুখে মুখে বা খাতায় লিখে দেখতে পারো, সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটাও সমষ্ণ প্রক্রিয়া, এটা সমষ্ণ সংকোচন, এটাও এটা রুদ্ধতাপীয় সংকোচনের পর বস্তুটি আবার একটা নির্দিষ্ট তাপ ও কাজ সম্পন্ন করার পর আবার পূর্বাবস্থায় ফিরে গেল, এটার নামই হচ্ছে কার্নোট চক্র। তাহলে কার্নোট চক্র আর সুন্দরভাবে বললে, কোন একটি কার্যনির্বাহক বস্তু একটি নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা থেকে আরম্ভ করে, একটি নির্দিষ্ট চাপ আয়তন ও তাপমাত্রা থেকে আরম্ভ করে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্ধতাপীয় সংকোচনের পর যদি পূর্বাবস্থায় ফিরে যায় এটার নামই হচ্ছে কার্নোট চক্র। এটা খুব সংক্ষেপে আমি তোমাদের বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমি লাস্ট ক্লাসগুলোয় দেখিয়েছিলাম যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা কাজের রাশিমালা আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা কাজের রাশিমালা আছে। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের রাশিমালাটা আসে এরকম, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান বা ভি ওয়ান ভাগ ভি টু বা পি টু ভাগ পি ওয়ান বা পি টু ভাগ পি ওয়ান ভাগ পি টু, এরকমের সমষ্ণ প্রক্রিয়াটা। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারটা ছিল এরকম যে এনআর ভাগ গামা মাইনাস ওয়ান বা ওয়ান মাইনাস গামা ইনটু টি টু মাইনাস টি ওয়ান বা টি ওয়ান মাইনাস টি টু, এরকমের যে কাজের রাশিমালাগুলো আমরা দেখিয়েছি সেখানে সেই কাজের ধাপগুলো এখানে সম্পন্ন হবে, তো আমরা অত ডিটেলস আলোচনায় যাব না। এখানে এটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, এটি হচ্ছে পি টু ভি টু, এখানে হচ্ছে পি থ্রি ভি থ্রি, এখানে হচ্ছে পি ফোর ভি ফোর, এই চারটা ধাপ সম্পন্ন হয়। তো প্রথম অংশটার কাজ হবে এ থেকে যেহেতু বিতে আসছে,
এ থেকে বিতে আসছে, তার মানে এ বি এটা স্মল বি এটা স্মল এ, এর ক্ষেত্রফলের সমান। এখানে ডাব্লু ওয়ান আসবে, আমি খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করে দেখাচ্ছি। এটা পজিটিভ যেহেতু প্রসারণ হচ্ছে, এটা পজিটিভ কাজ, তো এখানে আসবে এ বি বি এ এর ক্ষেত্রফল। যদিও তোমরা বিভিন্ন বইতে এগুলো মানে ইন্টিগ্রেশনের সাহায্যে কিছু গাণিতিক রাশিমূলক প্রতিষ্ঠা করে দেখিয়েছে, তোমরা অতটা দরকার নেই, তোমরা শুধু সংক্ষেপে মনে রাখার জন্য এটা উল্লেখ করবে। এ থেকে বিতে আসলে তাহলে আয়তনের সাথে সম্পর্কিত যে সীমাবদ্ধ যে এরিয়াটা আসবে সেটা হচ্ছে এ থেকে বি, বি থেকে বি, বি থেকে স্মল এ, এর মধ্যে যে অংশটা আছে এটার ক্ষেত্রফলের সমান, মানে এ বি বি এ এর ক্ষেত্রফলের সমান। এটা সমষ্ণ প্রসারণ প্রক্রিয়া। এরপর ঊর্ধ্বতাপীয় প্রসারণ প্রক্রিয়া আসবে বি থেকে সি পর্যন্ত যেটা আসতে, এটা আমরা আলাদা এটিওকে একটি নাম দিই, স্মল সি দিই, স্মল সি দিলে তো এটার ডাব্লু টু এটাও প্রসারণ আসবে, এটাও পজিটিভ কাজ, তো সেটা আসবে বি সি সি বি এর ক্ষেত্রফলের সমান, এর ক্ষেত্রফল এটাও এর ক্ষেত্রফল, এখানেও এর ক্ষেত্রফল। ডাব্লু থ্রি আবার সংকোচন আসবে যেহেতু এখানে নেগেটিভ কাজ, তো এটা আসবে সি সি থেকে ডিতে যেহেতু আসছে, তার মানে সি 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 এখানে একটা স্মল ডি দেই, স্মল ডি ডি এর ক্ষেত্রফলের সমান। তদ্রুপভাবে ডাব্লু ফোর আসবে ডি থেকে এতে গেছে, এবার ডি 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 এ এর ক্ষেত্রফল এর সমান, এটাও ঋণাত্মক নেগেটিভ কাজ, কারণ এটা সংকোচন ঘটছে, সংকোচনগুলো নেগেটিভ বোঝাবে আর প্রসারণগুলো পজিটিভ বোঝাবে। তো আমরা যদি টোটাল ব্যবস্থাটা যোগ করি, মোট কাজ হবে ডাব্লু সমান ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু প্লাস মাইনাস ডাব্লু থ্রি প্লাস মাইনাস ডাব্লু ফোর, এটা হচ্ছে টোটাল কাজের রাশিমালা। তো টোটাল কাজের যে রাশিমালাটা আমরা এখানে পেলাম, তো সেখানে আমরা যদি এই মানগুলো বসাই তাহলে এখানে দেখা যাবে যে স্মল অক্ষরগুলো সব বাদ যাবে, তাহলে আসবে টোটাল বিষয়টা আসবে এ বি সি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ কার্নোট চক্রে সম্পাদিত কাজ হবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ এর যে ক্ষেত্রফলটা আসবে এর সমান আসবে। তো আমরা এই মোটামুটি কার্নোট চক্রটা খুব সংক্ষেপে আলোচনা করলাম, তোমরা একটু ডিটেলসটা পড়ে নেবা, যদিও এখানে কার্নোট ইঞ্জিনের চারটা ধাপ আছে এখানে, সেগুলো আমরা পরে কথা বলবো নিয়ে। এখন এই কার্নোর ইঞ্জিনের দক্ষতাটা কেমন হবে, কার্নোর ইঞ্জিনের দক্ষতা, কার্নোর ইঞ্জিনের দক্ষতা, এটা কী পরিমাণ তাপকে কতটা কাজে রূপান্তর করতে পারে এটার উপরে দক্ষতা নির্ভর করবে। দক্ষতা নির্ণয় করতে গেলে আমরা জান, আমরা নবম দশম শ্রেণীতে একটি সংজ্ঞা শিখেছি যে দক্ষতা কীভাবে নির্ণয় করা হয়, সেখানে ছিল দক্ষতা ছিল এরকম যে, আমি একটু পিছনে যাচ্ছি, লভ্য কার্যকর শক্তি ভাগ হচ্ছে মোট প্রদত্ত শক্তি ইনটু 100%, দক্ষতার কোনো একক নেই, এটি শতকরা প্রকাশ করা হয়, অর্থাৎ লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে দক্ষতা বলা হয়। তো এখানেও কার্নো ইঞ্জিনের দক্ষতাও এরকমই আসবে, কার্নো ইঞ্জিনের এখানে মূল বিষয়টা হচ্ছে প্রদত্ত, যেই জিনিসটা প্রদত্ত হচ্ছে উৎসের তাপমাত্রা বলা হয়, এখানে উৎসের তাপ বা তাপমাত্রা, কোনো একটি একটা সিস্টেম যদি একটা সিস্টেমের মধ্যে কিউ অন পরিমাণ তাপ থাকে, সেখান থেকে যদি কিউ টু পরিমাণ তাপ গ্রহণ করে কিছু অংশ কাজ করবে, বাকি অংশ তাপ গামলা থাকবে, তাপ গামলায় বর্জন করবে, তো
তো এখানে প্রদত্ত হচ্ছে কিউ1, একটা উৎস যদি থাকে এরকম কিউ1 উৎস থেকে, কিউ1 উৎস থেকে কিছু কাজ, কিছু কাজ সম্পাদন করে এখানে ডাব্লু সমান কিউ2 মাইনাস কিউ1 মাইনাস কিউ2 পরিমাণ যদি কাজ সম্পাদন করে তাহলে কিউ2 পরিমাণ তাপ এখানে বর্জন করবে, এরকম একটা বিষয় এটা আছে। তো কিউ1 পরিমাণ তাপ গ্রহণ করলে কি কাজ করবে, সব কাজকেই সে তাপে পরিণত, সব তাপকেই সে কাজে পরিণত করতে পারবে না, কিছু তাপকে সে বর্জন করবে। তার মানে কিউ1 তাপ গ্রহণ করার পর কিউ2 যদি বর্জন কাজ করলো কি কিউ1 মাইনাস কিউ2, তাহলে আমাদের লব্য হচ্ছে কিউ1 মাইনাস কিউ2। আমরা কিউ1 মাইনাস কিউ2 পরিমাণ তাপ গ্রহণ করলাম, কাজ করলাম কিউ1 মাইনাস কিউ2, আর প্রদত্ত কি এখানে প্রদত্ত ছিল কিউ1, কিউ1 পরিমাণ তাপ দেওয়া হয়েছিল ইনটু তাপমাত্রা ইনটু পার্সেন্টেজ। এটা হচ্ছে সূত্র, এটা তাপমাত্রার ক্ষেত্রে এরকম লেখা যায়, ইটা সমান ইটার তাপমাত্রার ক্ষেত্রে একই রকম, টি1 তাপমাত্রার উৎস থেকে যদি টি1 তাপ গ্রহণ করে টি2 তাপমাত্রার পরিমাণ তাপ যদি বর্জন করে তাহলে এখানে টি1 ইনটু 100%। এই হচ্ছে মোটামুটি একটি প্রাথমিক যে সূত্রের যে ধারণা, এখানে টি1 হচ্ছে উৎসের তাপমাত্রা, টি2 হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, এখানে টি1 উৎসের তাপমাত্রা, কিউ1 উৎসের তাপ, কিউ2 উৎসের তাপ, কিউ1 হচ্ছে গ্রাহক সরি কিউ1 উৎসের তাপ, কিউ2 গ্রাহকের তাপ, কিউ1 উৎসের তাপ, আর এটা এর কোনো একই জাতীয় রাশির অনুপাতবিধে এর কোনো একক নাই, এটিকে শতকরায় প্রকাশ করা হয়। এটা আমরা জানি, এই সূত্রগুলোর আরও সংক্ষেপে প্রকাশ করলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম, দুটি সূত্রকে যদি একটু সুন্দর করে লিখতে দেয় তাহলে আসবে ইটা সমান 1 মাইনাস কিউ2 ভাগ কিউ1 ইনটু 100%, অথবা ইটা সমান 1 মাইনাস টি2 ভাগ টি1 ইনটু 100%। এই হচ্ছে আমাদের দুটি সূত্র। তো এই সূত্রগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র, এটি দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, এগুলো তোমাদের সলভ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আজকের একটি, এখানে অবশ্যই কিছু কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো হচ্ছে কিউ1 অলওয়েজ কিউ2 গ্রেটার দেন কিউ2, কিউ1 অলওয়েজ গ্রেটার দেন হবে কিউ2, বা টি1 অলওয়েজ গ্রেটার দেন হবে টি2, এটা যদি না হয় তাহলে ওই ইঞ্জিন কাজ করতে পারবে না। তো আমরা এখন একটি গাণিতিক সমস্যা এর সাথে সলভ করে দেই তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা একটি গাণিতিক সমস্যা সাজিয়েছি যে একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400 কেলভিন তাপমাত্রার তাপ উৎস হতে 840 জুল তাপ গ্রহণ করে। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে 840 জুল তাপ গ্রহণ করে, শীতল আধার মানে শীতল আধারের যে পাত্রে 630 জুল তাপ বর্জন করে, শীতল আধারের তাপমাত্রা ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তো এখানে আমরা সরাসরি ডাটা লিখি সবগুলো, টি1 হচ্ছে 400 কেলভিন, যেহেতু উৎসের তাপমাত্রা দেওয়া আছে 400 কেলভিন, শীতল আধার থেকে 840 জুল তাপ গ্রহণ করে, তাপ গ্রহণ করে কিউ1, তার মানে 840 48840, এবং বর্জন করে তাপাধারে কিউ2 তাপাতার, যেহেতু কিউ 630 জুল তাপ বর্জন করে শীতলাধারের তাপমাত্রা, তার মানে তাপমাত্রা শীতলাধার টি2 ফত এবং ইঞ্জিনের দক্ষতা ইটার সমান হত। তো আমরা দেখলাম যে ডাটা পেয়ে গেলাম, বাট আমাদের এই টি2 আগে যদি নির্ণয় করতে যাই আমাদের ঝামেলা আছে, টি2 আগে নির্ণয় করা যাবে না, ইজি না এত, কারণ হচ্ছে এখানে ইটা লাগবে, টি2 নির্ণয় করতে গেলে ইটা লাগবে, সেই জন্য আমরা আগে ইটা নির্ণয় করবো, যেহেতু আমাদের কিউ1 এবং কিউ2 জানা আছে সেখান থেকে আমরা পরবর্তীতে ওইটা নির্ণয় করে ফেলব। তো আসো আমরা ইটা নির্ণয় করি আগে, আমরা জানি ইটা সমান 1 মাইনাস কিউ2 ভাগ কিউ1 ইনটু
100% খুবই সহজ অঙ্ক। 1 মাইনাস কিউটুর মান হচ্ছে 630 840 ইনটু 100%। তো এখন ক্যালকুলেটার দিলে যেটা হবে সেটা হচ্ছে সম্ভবত 20, যদি লসাগু করে করতে চাও, আমরা এই লসাগু করবো না, বিধি অন্য সিস্টেমে চলে গেছিলাম। 630 ইন্টু 100%, তো অ্যান্সার আসবে 25% সমান 25%। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই ইঞ্জিনের দক্ষতা ইটার সমান হচ্ছে 25%। তো আমরা একটি অ্যান্সার পেয়ে গেলাম, ইটার মান পেয়ে গেলাম। এখন T2 নির্ণয় করা যাবে এখান থেকে। তো আসো আমরা T2 নির্ণয় করি। তো আমরা একটু মুছে ফেলি আবার। তো আমরা এখানে এটা পাইলাম 25%, এটাকে ভাঙ্গাই 25/100, এরকম আরও সংখ্যা আরও ছোটো করলে করতে পারো 1/4, অথবা এভাবেও রাখতে পারো। এরপর হচ্ছে T2 আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যে আমাদের ছোট্ট একটা গাণিতিক সমস্যা, আমরা জানি যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এবার আর আমরা সূত্রে 100% লিখবো না। T2/T1 একটার মান, এটার মান দেওয়া থাকলে এখানে 100% লেখা লাগবে না, কারণ আমরা এখানে 100% দিয়ে ভাঙ্গাইয়া চলে আসছে সেই জন্য। তো আমরা সরাসরি আমরা মান বসাবো 1/4, 1 - T2/T1। আমরা এই T2 নির্ণয় করব, এখানে T2 আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখানে একটা বুদ্ধি করব, সরাসরি অঙ্কগুলো বেশি পেঁচানো যাবে না, পেঁচাইলে অঙ্ক পেঁচাইয়া পড়বে। T2 এখানে থাকুক, 400 নিচে নিয়ে নিলাম। তো এখন আমরা সরাসরি এই মানটাকে এখানে নিয়ে আসব, এতে একটা বেনিফিট আছে। T2/400 সমান 1 - 1/4, এটা কোনো সমস্যা নেই। এইটাকে ডান পাশে নিলাম, ডান পাশেটা বাম পাশে নিয়ে আসছি, স্থানান্তর যেটাকে বলা হয়, স্থানান্তর করে। তো এই এই পদ্ধতিটা তোমরা অনুসরণ করলে আশা করা যায় খুব তাড়াতাড়ি গাণিতিক সমস্যা মিলে যাবে। তো এখন T2/400 সমান লসাগু করব আমরা। 4 হচ্ছে লসাগু, 4 - 1 সমান 3/4, বা 4T2 সমান 3 × 400, বা T2 সমান 3 × 400/4, এটা কাটালে 100 হবে, 300। অর্থাৎ উৎসের সরি তাপগ্রাহক 300 কেলভিন তাপমাত্রা তাপ গ্রহণ করবে। এটা গাণিতিক লজিক দিই আমি, গাণিতিক লজিক এটা তোমরা সবসময় এটা মিলাবো এভাবেই। যেমন আমার ইটার মান আমি দেখি যে ইটা একটি জিনিস, ইটার মান আমরা পেয়েছিলাম 25%, 25%, খুব শর্ট ছোট্ট একটা মান, এই খুবই নিম্নমানের একটা ইঞ্জিন, মানে দক্ষতা যদি 25% হয় সেটা খুব কম। তার মানে একটু খেয়াল করে দেখো, আমার T1 ছিল 400 কেলভিন, T2 আসছে কত, 300। এখন একটা ইঞ্জিন যদি 400 যদি 300-ই বর্জন করে তাহলে তার দক্ষতা খুবই কম। 400 যদি 300 100 দিয়ে কাজ করা, মানে 1/4 কাজ করা, মানে 25%, এরকম এগুলো অবজেক্টিভের ক্ষেত্রে এরকম কিছু সংক্ষিপ্ত বিষয় আছে, এগুলো মনে রাখলে তুমি ইজিভাবে অঙ্কগুলো মিলাইতে পারবা। তো এই জন্য ইটার সাথে তা T1 T2 একটা মোটামুটি মিল থাকতে হবে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি ক্লাসগুলো দেখতেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।